হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি ট্রিক বলবো। তো অনেকেই আপনারা যারা পাভেল চৌধুরীর ক্লাস করেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো শুধু তাদের জন্যই না, যা অন্যরাও এই ট্রিকটি ব্যবহার করতে পারবেন। তো পাভেল চৌধুরী তার যে প্রাইভেট গ্রুপগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় বিভিন্ন পিডিএফের লিঙ্ক দিয়ে থাকে, তো আমরা সেগুলো ডাউনলোড করতে পারি না অনেকেই। তো ডাউনলোড করতে অনেক অসুবিধা হয়, তো ডাউনলোড অপশন খুঁজে ডাউনলোড অপশনে ক্লিক করলেও ডাউনলোড হচ্ছে না। তো কীভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আজকে ভিডিওটি। তো প্রথমে আপনাকে সেই লিঙ্কটি বের করতে হবে। তো আমি এখন লিঙ্কটি খুঁজে বের করব। তো দেখুন এখানে লিঙ্ক রয়েছে, কয়েকটি লিঙ্ক দেওয়া হয়েছে। তো লিঙ্কগুলো ডাউনলোড করতে হলে লিঙ্কগুলোর উপর প্রথমে ক্লিক করতে হবে। তো আমি একটি লিঙ্কের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর প্রবলেমটা কী হয় সেটি দেখে নেওয়া যাক। তো লিঙ্কের উপর ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস আসে। তো আমরা সবাই জানি ডাউনলোডের লোগো এটি। তো এটির উপর সকলে ডাউনলোডের জন্য এই লোগোটির উপর ক্লিক করে। তো লোগোটির উপর ক্লিক করার পর এরকম নিচে ব্রাউজারের অপশন আসবে, ওপেন ব্রাউজার, ওপেন উইথ ব্রাউজার। তো এগুলো ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয় না, তো আমি দেখাচ্ছি না এগুলোতে ক্লিক করে। তো ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য দেখুন এখানে থ্রি ডট যে লাইনটি রয়েছে উপরে, সবার উপরে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে, যেটি আপনার ক্রোমের অপশন আর কি এটি। তো থ্রি ডট লাইনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন ওপেন ইন ব্রাউজার বলে একটি অপশন পাবেন। তো ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে এখানে ড্রাইভ সিলেক্ট করতে হবে। তো কয়েকটি অপশন আসবে, আপনাকে এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করতে হবে। তো ড্রাইভ যখন সিলেক্ট করবেন তখন আপনার কাছে ড্রাইভ অ্যাকাউন্ট চাইবে। তো আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট চাইবে থাকবে তাদের মধ্যে যে কোনো একটি অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনার ওই অ্যাকাউন্টের ড্রাইভটি ওপেন হবে। তো ড্রাইভে ওই লিঙ্কটি ওপেন হবে, এখন আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন রয়েছে, আবারও এই থ্রি ডট লাইনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে, তো এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখুন এখানে নোটিফিকেশন এসেছে ডাউনলোডিং ওয়ান টাস্ক, তো এটি কিছুক্ষণ পর ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এভাবেই আপনি যে কোনো লিঙ্ক ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অসাধারণ ভিডিও পেতে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।